কুরবানির ঈদে সবচেয়ে বেশি সংখ্যক হলে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত দিন দা ডে সিনেমাটি। মুক্তির পর থেকে প্রচারে ব্যস্ত সময় পার করছেন অনন্ত জলিল ও বর্ষা। এসব পুরাতন কবর, নতুন কবর 100 জন প্রতিবন্ধী যারা হুইলচেয়ারে চলাফেরা করেন তাদের নিয়ে আগামী 30 জুলাই যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে সন্ধ্যা 6:30টায় দিন দা ডে সিনেমাটি দেখবেন বলে এক ভিডিওতে জানিয়েছেন অনন্ত জলিল। আসুন জেনে নিই অনন্ত জলিল কি বলেছেন। আসসালামু আলাইকুম। ড্রিম ফর ডিসএবিলিটি ফাউন্ডেশন 100 জন প্রতিবন্ধী ব্যক্তিত্ব ও হুইলচেয়ার ক্রিকেটারদেরকে নিয়ে দিন দা ডে মুভিটি আমার সাথে এবং বর্ষার সাথে দেখার অনুরোধ জানায়। এই বিষয়টি আমি ব্লকবাস্টার যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষের সাথে আলোচনা করি এবং তারা তাদেরকে বিনামূল্যে ছবিটি দেখার সুযোগ করে দেন। আগামী 30 জুলাই সন্ধ্যা 6টায় আমি এবং বর্ষা তাদেরকে নিয়ে ছবিটি দেখব। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারাও আমন্ত্রিত। চলুন আমরা সবাই মিলে তাদেরকে এই সুন্দর সময়টুকু দিন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।